আমার চোখে দেখা চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকছে সংকটা মঙ্গল চণ্ডী ব্রত। প্রথমেই চলে আসি ব্রতের নিয়মে। এই ব্রত যে কোনো মাসে শুক্লপক্ষে শুক্রবারে করতে হয়। যে নারী এ ব্রত করে তার হারানো ধন আবার গৃহে ফিরে আসে। এ ব্রত মানত করে নিতে হয়, যেমন মা আমার এটা হোক, আমি পথের ধুলো খেয়ে, ছোলা খেয়ে, গুড় খেয়ে সংকটা ব্রত করব, এইভাবে। এবার চলে আসি সংকটা মঙ্গল চণ্ডী ব্রত কথায়। এক রাজার 7 রানী ছিল, তাদের ছেলে পুলে হয়নি। তাই রাজার মনে খুব দুঃখ। রাজা কত যজ্ঞ করলেন, হোম করলেন, কত দান করলেন, তবু কিছুতেই কিছু হলো না। এমন সময় এক কাপালিক এসে রাজার কাছে ভিক্ষা চাইল। রাজা সোনার থালায় মোহর নিয়ে দিতে গেল। রাজার মুখের দিকে চেয়ে মাথায় জটা থেকে একটা শেকড় নিয়ে সে বলল, এটা বেটে 7 রানীকে খেতে বলিস, তাহলে ছেলে হবে। রাজা হাত বাড়িয়ে শেকড়টা নিতে গেলেন, কাপালিক না দিয়ে আবার বললেন, এ ওষুধ খেয়ে ছেলে হলে যেটি সবচেয়ে দেখতে সুশ্রী হবে সেটিকে আমায় দিতে হবে। রাজা তখনই রাজি হলেন আর কাপালিক শেকড় দিয়ে চলে গেলেন। 6 রানীতে একসাথে স্নান করে এসে শিলে বেটে সমান ভাগে ভাগ করে খেল। ছোট রানী তাই শুনে ছুটে এসে বড়দের বলল, কই আমার ভাগ কই? 6 রানী বলে উঠল, ওই যা, তোর কথা তো ভুলেই গেছি, তা তুই শিলে নোড়ায় যা লেগে আছে ধুয়ে খা। কি আর করে, ছোট রানী তাই ধুয়ে সংকটাকে স্মরণ করে সেটুকুও খেল। দেখতে দেখতে 7 রানী গর্ভবতী হল। 10 মাস 10 দিন 6 রানীতে 6টি ছেলে প্রসব করল। কেউ বা কানা, কেউ বা খোড়া, কেউ বা কুজো, এইরকম সব দেখতে হলো। আর ছোট রানী একটা শাক প্রসব করল। তাই দেখে রাজার ভয়ানক রাগ হলো। তিনি ছোট রানীকে তাড়িয়ে দিলেন প্রাসাদ থেকে। ছোট রানী শাক নিয়ে কাঁদতে কাঁদতে গোয়াল ঘরে আশ্রয় নিল। কিছুদিন বাদে রাতে ছোট রানীর মনে হতো, কে যেন তার বুকে উঠে মাই খাচ্ছে, কিন্তু জেগে কাউকে দেখতে পেত না। পরের দিন রাতে ছোট রানী না ঘুমিয়ে চুপ করে শুয়ে রইল। খানিক বাদে দেখলো যে শাকটা কোলের কাছ থেকে সরে গেল আর ভেতর থেকে দিব্যি একটা ছেলে বেরিয়ে মাই খাচ্ছে। তখন ধড়মড় করে ছোট রানী উঠে ছেলে কোলে নিয়ে আদর করে চুমু খেয়ে বলল, আর তোমাকে এমন করে লুকিয়ে থাকতে দেব না, এই বলে শাকটা ভেঙে দিল। ছেলে বলল, এ তুমি কি করলে মা? সেই কাপালিক এবার এসে আমায় নিয়ে যাবে। ছোট রানীর ভাবনা হলো। সকাল হতেই রাজাকে খবর দিল। রাজা সেই খবর পেয়ে হাজির হলেন। দেখেন কুড়ে আলো করে এক ছেলে ছোট রানীর কোলে। তিনি জিজ্ঞাসা করলেন, এ গগনের চাঁদ কোথা পেলে? ছোট রানী এক এক করে সব বলল। রাজা ছেলে নিয়ে আদর করলেন। 14 বছর পরে সেই কাপালিক এসে বলল, মহারাজ আমি এসেছি, ছেলেদের ডাকুন। রাজার মুখ শুকিয়ে গেল। তখন ছোট ছেলে বাদে 6টি ছেলে এনে দেখালেন। কাপালিক দেখে বললেন, এদের আমি চাই না, এই বলে জোরে শাক বাজিয়ে বলল, কই শঙ্খনাথ, কোথা আছো? আমি এসেছি। আর দেখতে দেখতে ছোট রানীর ছেলে এসে প্রণাম করে দাঁড়ালো। কাপালিক রাজাকে আশীর্বাদ করে ছেলেটির হাত ধরে নিয়ে চলে গেল। রাজা কাঁদতে লাগলেন। ছোট রানীর কান্নায় পাড়ার মেয়েরা এসে কত সান্ত্বনা দিল। তার মধ্যে এক বুড়ি ছিল, সে বলল, ও মা ভয় কি, তুমি সংকটার ব্রত করো, মার দয়ায় ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। ছোট রানী সে কথা শুনে শুক্রবারে সমস্ত দিন উপোস করে স্নান করে তারপর পূজার ঘরে ঘট পেতে মা মঙ্গল চণ্ডীকে এক মনে ধ্যান করতে লাগল। এদিকে কাপালি শঙ্খনাথকে নিয়ে তেমাথার পথে এসে জিজ্ঞাসা করল, কোন পথে যেতে চাও? সামনের পথে গেলে চিরদিন লাগে, যদি বাম দিকের পথে যাও তবে 7 দিন লাগবে, আর ডাইনের পথে গেলে 2 প্রহরেই আমরা পৌঁছে যাব, কিন্তু এই পথে বিপদ আছে। শঙ্খনাথ বলল, থাক বিপদ, আমি রাজার ছেলে, ভয় করি না,
চলুন এই পথে। কাপালিক মনে মনে তুষ্ট হয়ে দুই প্রহরে নিজের কুঁড়ের সামনে হাজির হল। কাপালিক বলল, তুমি ওই পুকুরে স্নান করে এসো, আমি মার পুজো করে আসি। আর কুঁড়ের বাম দিকের কপাট খুলো না, খুললে তুমি মারা যাবে। সে মার পুজো করতে চলে গেল। শঙ্খনাথের মনে কেমন যেন সন্দেহ হল, এর মধ্যে কি আছে দেখতে। যেমনি কপাট খুলল, অমনি দেখল যে একটা পুকুর, আর তার জলে অনেকগুলো মাথা, মানুষের মাথা ভেসে উঠে হাহা করে হেসে উঠল। শঙ্খনাথের ভয় হল, মনে সাহস এনে বলল, আমায় দেখে তোমরা হাসছ যে? একটা মাথা বলল, আমরাও রাজপুত্র, ওই কাপালিক আমাদের মার কাছে বলি দিয়েছে, তোমাকেও বলি দেবে। শঙ্খনাথ বলল, এর কি উপায় আছে বলো। সেই মাথা বলল, উপায় আছে, যদি তুমি আমাদের বাঁচাও তবেই বলি। শঙ্খনাথ বলল, যদি আমি বাঁচি এই তিন সত্যি করছি, তোমাদেরও বাঁচাব। সেই মাথা আবার বলল, কাপালিক তোমায় যখন বলল বলবে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করো, তখন তুমি বলবে, আমি রাজার ছেলে, সাষ্টাঙ্গে প্রণাম কাকে বলে জানি না, আপনি দেখিয়ে দিন। যেমনি সে দেখাবে অমনি মার খাড়া নিয়ে দেবে এক কোপ, তারপর রক্ত পূজার ফুল এনে সেই পুকুরে ফেলে দেবে, তাহলেই আমরা বেঁচে উঠব আর তুমিও উদ্ধার পাবে। শঙ্খনাথ কপাট বন্ধ করে এক মনে মা শঙ্খটা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগলো। এমন সময় কাপালিক এসে শঙ্খনাথকে দেখে আনন্দিত হলো। তখন তার হাত ধরে মার কাছে নিয়ে গিয়ে বলল, মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো। শঙ্খনাথ বলল, আমি রাজার ছেলে, ও প্রণাম আমি জানি না, আগে দেখিয়ে দিন। কাপালিক তখন শুয়ে মা মা বলে যেই প্রণাম দেখালে, অমনি শঙ্খনাথ মার খাড়া দিয়ে দিল এক কোপ, ধর থেকে মাথাটা কেটে গেল। অমনি শঙ্খনাথ সেই রক্ত ও পূজার ফুল নিয়ে ঘরের দরজা খুলে সেই পুকুরে ছিটিয়ে দিল। দিতেই সবাই বেঁচে উঠে তাকে ধন্য ধন্য করতে লাগলো। যে দেশে কাপালিক ছিল সে দেশের রাজার কাছে কথা উঠল। রাজা তখনই সকলকে আনতে লোক পাঠালেন। লোকের সঙ্গে 99 রাজপুত্র আর শঙ্খনাথ রাজবাটিতে এলো। রাজা তখনই যত্নের সঙ্গে সকলকে আদর করে শুভক্ষণে রাজকন্যার সহিত শঙ্খনাথের বিবাহ দিল। শঙ্খনাথ বউ নিয়ে নিজের রাজ্যে চলল, সঙ্গে 99 রাজপুত্র আর লোক লস্কর ধন দৌলত। এবারে ছোট রানী শুক্রবারে শঙ্কটার ব্রত করে প্রণাম করে উঠেছে। অমনি দাসী খবর দিল, ওমা তোমার ছেলে বউ নিয়ে আসছে। রাজা রানী ছেলে বউ বরণ করে ঘরে তুলল। রাজা তাদের মুখে কাপালিকে সব কথা শুনে বললেন, বাছারা তোমাদের দয়াতে আমার হারা নিধি আবার ঘরে পেয়েছি। সেই সময় এক বুড়ি এসে বলল, রাজা মা শঙ্কটার ব্রত করলে কখনো কোনো বিপদ আপদ থাকে না। রাজা শঙ্কটার উদ্দেশ্যে প্রণাম করলেন। তারপর সেই 99 রাজপুত্রের কাছে শঙ্কটার ব্রত মাহাত্ম্য বললেন। তখন সবাই বলল, আমরা দেশে গিয়ে মার ব্রতের মাহাত্ম্য প্রচার করব আর নিজেরাও পালন করব। দেশে দেশে মার পূজায় সকলে বাঞ্ছিত ফললাভ করতে লাগল। বন্ধুরা, এখানেই আমার শঙ্কটা মঙ্গলচণ্ডী ব্রত সমাপ্ত হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ধন্যবাদ।